29শে আগস্ট 1876 সালের আমেরিকার ওহিও শহরে জন্ম হয়েছিল চার্লস ফ্যাগলিন ক্যাটারিংয়ের। তিনি ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট। সেই সময় মোটর গাড়িতে সেলফ স্টার্টার ছিল না, গাড়িগুলো চালু করতে হতো ইংরাজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। প্রচুর পরিশ্রম ও সময় ব্যয় হতো তাতে। একদিন ক্যাটারিং তার বন্ধুদের বললেন যে একটা ছোট চাবি দিয়ে গাড়িগুলোকে চালু করতে পারলে ভালো হয়। বন্ধুরা প্রত্যেকেই কথাটা অবিশ্বাস করলেন। একটা ছোট চাবিতে অত বড় গাড়ি চালু করার অবাস্তব কল্পনা করার জন্য প্রচুর মজাও করলেন। কিন্তু চার্লস ক্যাটারিং ভাবলেন যে তিনি একদিন এমন একটা টেকনিক ব্যবহার করবেন যাতে ছোট চাবি দিয়ে গাড়িগুলোকে চালু করা যেতে পারে, আর তার এই স্বপ্নপূরণের উদ্দেশ্যে অসাধ্য সাধন করলেন। তার দরকার ছিল প্রচুর সময় ও পরিশ্রম। বাধ্য হয়েই চাকরি ছেড়ে দেন। জমানো অর্থে চলতে লাগলো গবেষণা। একসময় ব্যাংক ব্যালেন্সও ফুরিয়ে গেল, কিন্তু তিনি সফল হলেন না। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। তা সত্ত্বেও তিনি কখনো গবেষণা বন্ধ করেননি। অর্থের অভাবে জমিজমা ও স্থির গয়না বিক্রি করতে লাগলেন। বাকি রইল বসত বাড়িটি ও চাষের জমি। শেষে বসত বাড়িটিও বিক্রি করে দিলেন। ক্ষেতের একধারে কুঁড়ে ঘর বানিয়ে পরিবার নিয়ে বাস করতে লাগলেন। এত বিপদেও তিনি তার গবেষণা থেকে সরে যাননি। তিনি বিশ্বাস করতেন যে তিনি একদিন সফল হবেনই। অবশেষে দীর্ঘ সময় সাধনার পর তার স্বপ্ন সফল হল। যেদিন তিনি সেলস চার্টের প্রদর্শন করলেন সেদিন সকলেই অবাক। সমস্ত মোটরশিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলো, আর দেখতে দেখতে চার্লস ক্যাটারিং প্রভূত অর্থের মালিক হয়ে উঠলেন। দেশ বিদেশের সাংবাদিকরা যখন তার সাফল্যের কারণ জানতে চাইলেন, ক্যাটারিং তার কুঁড়েঘর থেকে নিয়ে এলেন এক ছোট্ট পাথর। তাতে একটা কথা লেখা ছিল, কথাটা হলো আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস, কারণ গতকাল মানুষের জীবনে এনে দেয় হতাশা, আর আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজই একমাত্র সত্য, আর দেখুন আজ আমি সফল। চার্লস ক্যাটারিংয়ের জীবনী থেকে আমরা শিখতে পারি যে অনলস প্রচেষ্টাই সফলতার কারণ। স্বপ্ন পূরণের জন্য অধ্যবসায় ও ধৈর্য প্রয়োজন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন, তাতে নতুন আপলোডের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সময় মতো পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া রইল। আপনাদের উৎসাহ আমাদের চলার পথের পাথেয়।